গতকাল দক্ষিণবঙ্গে যেভাবে হোয়াইট স্পেড রেইন হয়েছে অর্থাৎ সব জেলাতেই বৃষ্টি হয়েছে হালকা মাঝারি, আজ কিছুটা কমবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ থাকবে এবং বেলা যত পারবে অর্থাৎ বিকেলের দিকে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বেশ কিছু জেলাতে। তবে আগামীকাল থেকে অনেকটাই পরিবর্তন হবে, আগামীকাল তাপমাত্রা বাড়বে। শনি ও রবি তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে, অর্থাৎ উইকেন্ডে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বেশি হবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় এই অস্বস্তি বেশি হবে। তবে সোমবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে আরো একটি সিস্টেম তৈরি হবে, ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তার জেরে সোমবার বিশ্বকর্মা পুজো এবং তারপর গণেশ চতুর্থী রয়েছে, অর্থাৎ ওই সময়টাই সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি।